গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে রানার কোম্পানির ফ্রিডমের 1 টনের 100 কেজির একটি পিক আপের। তো আপনারা দেখতে পাচ্ছেন এর সামনের লুকটা অসাধারণ এবং শক্তিশালী চেসিস এবং বডি। এই গাড়িটি আপনার হচ্ছে 4 সিলিন্ডার বিশিষ্ট 2160 সিসি ডিজেল ইঞ্জিন, আর এখানে ইঞ্জিনের পাওয়ার হচ্ছে আপনার 50 এইচপি এবং টর্ক হচ্ছে 125 নিউটন মিটার। তো গাড়িটি অনেক সুন্দর সামনে থেকে দেখতে পাচ্ছেন এবং অনেক মজবুত শক্তিশালী একটি পিক আপ। 1 টন হিসাবে অনেক সুন্দর একটি পিক আপ। পিক আপটির সামনের লুক এবং হেডলাইট গুলো খুব সুন্দর করেছে। আর এই গাড়িতে আপনি এই গাড়ি কিনলে আপনি 6টি সার্ভিস ফ্রি পেয়ে যাবেন এবং এই গাড়িতে আপনার যে ফিচারগুলো আছে অন্যান্য পিক আপের চেয়ে অনেক ফিচার এখানে বেশি আছে। অনেক অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এর ব্র্যান্ড অরিজিন কিন্তু আপনার চায়না। তো এটি একটি চাইনিজ ব্র্যান্ড, বাংলাদেশে ইম্পোর্ট করা হচ্ছে ফ্রিডম কোম্পানি। আর এই এর যে চাইনিজ ব্র্যান্ডটি আছে সেটা হচ্ছে আপনার সিনোট্রাক CBW। তো এই ট্রাকটি আপনার হচ্ছে ইঞ্জিনের মডেল হচ্ছে 4DW81-50, আর ইঞ্জিনের ধরন হচ্ছে আপনার 4 সিলিন্ডার ডিজেল ইঞ্জিন। আর এই ট্রাকটি হচ্ছে আপনার ইঞ্জিল ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এটা হচ্ছে 4 সিলিন্ডার বিশিষ্ট, আর এটার ইঞ্জিল ডিসপ্লেসমেন্ট হচ্ছে আপনার 2160 সিসির একটি ট্রাক। তো সর্বাধিক আউটপুট হিসেবে আপনি হর্স পাওয়ার পেয়ে যাবেন 50 এবং 3200 RPM, আর সর্বাধিক টর্ক হিসেবে পেয়ে যাবেন 125 নিউটন মিটার এবং 2200 RPM। আর এই গাড়িটির বডি বডি হচ্ছে আপনার লম্বা হচ্ছে 9 ফুট এবং চওড়া হচ্ছে 5.5 ফুট। আর এটি হচ্ছে 6 চাকা যা অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ট্রাক। প্রশস্ত এবং আরামদায়ক কেবিন এখানে ব্যবহার করেছে। আর যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে আপনার মোটামুটি 60 লিটার পর্যন্ত ফুয়েল ধরে। আর গাড়ির যে পাতিগুলো ব্যবহার করা হয়েছে পাতিগুলো অনেক ভারী এবং ভালো পাতি ব্যবহার করা হয়েছে। এক্সট্রা কোনো পাতি আপনাদেরকে আশা করি লাগাতে হবে না। তো এই ট্রাকটির আপনার সর্বাধিক গতি হচ্ছে 90 কিলোমিটার, এর হুইল বেস হচ্ছে 850 মিলিমিটার, আর এর সর্বোচ্চ দৈর্ঘ্য হচ্ছে 4890 মিলিমিটার, আর এর সর্বাধিক প্রস্থ হচ্ছে আপনার 1750 মিলিমিটার। আর এই গাড়িটির সর্বাধিক উচ্চতা আপনি পাবেন হচ্ছে 2130 মিলিমিটার। আর এই গাড়িতে আপনারা ব্রেক সিস্টেম হিসেবে হাইড্রোলিক ব্রেক পেয়ে যাবেন এবং হাইড্রোলিক ব্রেক হওয়ার কারণে মোটামুটি ব্রেকটা ভালোই পাবেন আপনারা। আর এই গাড়িতে সর্বাধিক ধারণ ক্ষমতা বলতে আপনি 1.5 টন পর্যন্ত নিতে পারবেন। ক্যাপাসিটি দেওয়া হচ্ছে আপনার 1 টন, কিন্তু 1.5 টন পর্যন্ত আপনি নিতে পারবেন। আর এই গাড়িতে আপনার 12 ভোল্টের একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আর এই গাড়িটির আপনার অনেক সুন্দর এবং অনেক ভালো একটি গাড়ি। আপনি চাইলে এই গাড়িটি কিস্তিতে নিতে পারবেন। আপনি 6 মাস, 12 মাস এবং 36 মাসের কিস্তিতে নিতে পারবেন। সরি দর্শক, ঠান্ডা লাগার কারণে কথাটা একটু অন্যরকম শোনাচ্ছে হয়তো বা। তো আপনারা যদি কিস্তিতে নেন তো আপনাদেরকে সেক্ষেত্রে আপনাদেরকে সর্বনিম্ন 2,08,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই গাড়িটি আপনারা কিস্তিতে নিতে পারবেন। তো আপনারা চাইলে ডাউন পেমেন্টের টাকা আরও বেশি দিতে পারেন, সেক্ষেত্রে আপনার কিস্তির যে মুনাফা বা লাভের অংশটা সেই অংশটা কম কম হবে। আর এই গাড়িটি যদি আপনি কিস্তিতে নেন তাহলে এই গাড়িটির প্রাইস পড়বে হচ্ছে আপনার 11,75,000 টাকা প্রাইস পড়বে আপনার এই গাড়িটার। তো আর এই গাড়িটার যে চ্যাসিস আছে আপনার যে বডি আছে পিছনের, তো অনেক শক্তিশালী চ্যাসিস ব্যবহার করা হয়েছে।
আর এই গাড়িটি ওভারঅল ভালো একটি গাড়ি, যেহেতু রানার কোম্পানির একটি গাড়ি, আর এর ব্যানন্ড্রি অরিজিন হচ্ছে আপনার চায়না, তো মোটামুটি ভালোই হবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এই চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।